হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো শ্যাবলন অথবা ডেটলের সাথে অল্প একটু লেবুর রস মিশিয়ে রেখে দিন এইভাবে তাহলেই দেখবেন আপনার বাড়ির ভিতর একটিও মশা মাছি এমনকি মাকড়সাও টিকতে পারবে না বন্ধুরা আমরা আমাদের বাড়িকে মশা মাছি ও মুক্ত রাখার জন্য প্রতি মাসে অনেক অনেক টাকা রাসায়নিক কেমিক্যাল দ্রব্য ব্যবহার করে থাকি কিন্তু কখনো কি এটা ভেবে দেখেছেন যে এই সব রাসায়নিক কেমিক্যালের ব্যবহারের ফলে আমাদের শরীরের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে আসলে বাজার চলতি যেসব উপকরণগুলি আমরা মশামাছি থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবহার করে থাকি সেগুলি সবই তৈরি হয় বিভিন্ন রকমের বিষাক্ত রাসায়নিক বা কেমিক্যালের সংমিশ্রণে আর সেই কারণেই ওই সব জিনিসে হাত দিলে খুব ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হয় কিন্তু আপনি যদি এই সব রাসায়নিক কেমিক্যালযুক্ত দ্রব্যগুলিকে এড়িয়ে চলে ঘরোয়া প্রাকৃতিক উপায় ব্যবহার করেন তাহলে আপনার নিজেরও ভালো এবং পরিবারের সবার ভালো আজ আমি আপনাদের তেমনই একটি সহজ ঘরোয়া উপায় দেখাবো যেটির ব্যবহারে আমরা আমাদের বাসাকে খুব সহজেই মশা মাছি এবং মাকড়সা থেকে মুক্ত রাখতে পারব এটির ব্যবহারে আমাদের শরীরের কোনো ক্ষতি না করেই আমাদের বাসাকে রাখবে সম্পূর্ণভাবে মশা মাছি এবং মাকড়সা মুক্ত চলুন তাহলে আর দেরি না করে এখনই ঝটপট জেনে নিই কীভাবে ঘরোয়া উপায়ে বাসা থেকে মশামাছি এবং মাকড়সাদের তাড়িয়ে দেওয়া যায় আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর পাশের বেল বা ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে পরবর্তী দিন আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটি সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে এর জন্য সবার প্রথম আপনাকে নিতে হবে একটি কাগজি লেবু আমি এবার এই লেবুটির অর্ধেক কেটে নেব এবারে এই লেবুর রসটি বের করতে হবে এরপর এই লেবুর রসের মধ্যে দিতে হবে স্যাভলন অথবা ডেটল আমি এখানে শ্যাবলনের পরিমাণ নেব দুই চামচ এরপর এর সাথে লাগবে যে কোনো ডিটারজেন্ট পাউডার এবং পরিমাণ হবে শ্যাবলনের সমতুল্য অর্থাৎ দুই চামচ এরপর সবকটি জিনিসকে খুব সুন্দর করে একে অপরের সাথে মিশে নিতে হবে এই জিনিসগুলি ভালোভাবে মেশানোর জন্য একটু বেশি টাইম দিতে হবে কারণ না হলে কিন্তু ডিটারজেন্ট পাউডার গলবে না তাই আমি এগুলিকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে নেড়ে সবগুলিকে একসাথে মিশিয়ে নেব এখন এখানে মিশ্রণটি সম্পূর্ণভাবেই রেডি হয়ে গেছে এরপর একটি বড়ো সাইজের জায়গা নিয়ে তার মধ্যে এটি ঢেলে দেব যাতে করে এর সাথে পরিমাণ মতন জল দেওয়া যায় এরপর এই মিশ্রণের সাথে অ্যাড করব মোটামুটি হাফ গ্লাস জল এরপর এখানে দরকার একটি স্প্রে বোতল আমি এবার একটি স্প্রে বোতলের মধ্যে এটিকে ঢেলে নেব তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন যে এটি যখন স্প্রে বোতলে ঢালবেন তখন কিন্তু অতি অবশ্যই কোনো ছাগনি ব্যবহার করে জলটি ছেঁকে নেবেন কারণ জলের মধ্যে লেবুর দানা বা ডিটারজেন্ট পাউডার গুঁড়ো রয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনার স্প্রে গানটি কোনো কাজই করবে না এরপর আপনার বাড়ির বিভিন্ন জায়গাতে এই জলটি স্প্রে করে দেবেন যেমন দেয়ালের কোনায় কোনায় জানালার মধ্যে বা আরও বিভিন্ন জায়গাতে অর্থাৎ সব জায়গাগুলিতে মশামাছি বা মাকড়সা আছে বা যে দিক থেকে মশামাছি বা মাকড়সা বাড়িতে ঢুকে পড়ে সেই সব স্থানে এই জলটি স্প্রে করে দিন তাহলেই দেখবেন এই জলের গুণে আপনার বাসাতে মশা মাছি এবং মাকড়সা ধীরে ধীরে কমতে শুরু করবে